আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার আগে বাড়ির মধ্যে মহিলারা কি জোহরের নামাজ পড়তে পারবে। দর্শক শ্রোতা, সমাজে প্রচলিত আছে মহিলাদের কাছে, আর মহিলাদের কাছে মনে হয় বড় বড় হাদিস আছে যেগুলো আমরা জানি না। তারা এই কথা বলে যে যতক্ষণ পর্যন্ত বাড়ির পুরুষেরা মসজিদ থেকে জুমার নামাজ না পড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মহিলাদের বাড়িতে নামাজ পড়া যাবে না, মহিলারা বাড়িতে নামাজ পড়তে পারবে না। দর্শক শ্রোতা, এখানে আমরা বলবো যে একটি হাদিস এখানে প্রথমে বলেনি, যে হাদিসটি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, একদা তিনি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আমল সবচেয়ে উত্তম? তার উত্তরে নবী আলাইহিস সালাম বললেন যে, তার উত্তরে নবী আসাল্লাম কয়েকটি কথা বললেন। তার মধ্যে প্রথম কথা যেটা ছিল সেটা ছিল সময় মতো নামাজকে আদায় করা। মুহাদ্দিস ওলামায়ে ইকরামগণ এর ব্যাখ্যায় বলেছেন, ওয়াক্ত বর্ত অর্থাৎ ওয়াক্তের প্রথম ভাগে, অর্থাৎ সময় ঢোকার প্রথম ভাগে নামাজ আদায় করাই হলো সর্বশ্রেষ্ঠ। কাজেই জুমার নামাজের ক্ষেত্রে যেটা আসছে, যে কথাটি ভেসে আসছে বা সমাজে প্রচলিত রয়েছে, যে জুমার নামাজ পড়ে, জুমার নামাজ পুরুষেরা মসজিদ থেকে না পড়ে এলে বাড়ির মধ্যে মহিলারা জোহরের নামাজ পড়তে পারবে না, এই ক্ষেত্রে বলবো যে জুমার নামাজের ক্ষেত্রে আমাদের সমাজে নারীদের যে কথা প্রচলিত রয়েছে সেটা সুন্নত সম্মত নয়, অর্থাৎ কোরআন হাদিসের ভিত্তিহীন কথা। এটা কোরআন হাদিসে এর কোনো ভিত্তি নেই, কোনো বাস্তবতা নেই। কোরআন হাদিসে এরকম কোনো কিছু আসে না, বরং কেউ যদি এটাকে আবশ্যক মনে করে সময় হওয়ার সাথে সাথে মহিলাদের নামাজ আদায় করা থেকে বারণ করে, তাহলে সে কিন্তু বিদআতি বলে কি হবে, সাব্যস্ত হবে। অতএব ক্ষেত্রে এই যে কথা আমরা চালিয়ে দিয়েছি যে পুরুষেরা যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে জুমার নামাজ পড়ে আসবে না ততক্ষণ পর্যন্ত মহিলারা বাড়ির মধ্যে জোহরের নামাজ পড়তে পাবে না, এটা শরীয়তের খেলাফ, শরীয়তের বিপক্ষের কথা, শরীয়ত সম্মত কথা নয়। পুরুষরা জুমার নামাজ মসজিদ থেকে পড়ে আসুক আর নাই আসুক, যখন নামাজের সময় হবে সেই নামাজের সময় হওয়ার সাথে সাথে সময়ের প্রথম সময়ে, অর্থাৎ নামাজের ওয়াক্ত ঢোকার প্রথম সময়ে, প্রথম ভাগে নামাজ আদায় করাটাই নবী আলাইহিসসালাম সর্বোত্তম বলেছেন। অতএব ক্ষেত্রে নামাজের সময় ঢোকার সময় এবং তার প্রথম সময়ে ভাগে, প্রথম ভাগে আমরা নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহিলাদের এই কথার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কথা, অতএব এটা মানা যাবে না। ভালো থাকুন, আমলের আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।